যে আমি কাজ করছি তো আমার বর কোনো কাজ করে না, যেহেতু ও আমাকে টাইম দেয়। দ্বিতীয়, আমরা চারদিকে ঘুরতে যাচ্ছি তো আমার মেয়েরা পড়াশোনা করে না। তৃতীয়, আমার শাশুড়ি ভালো না, সারাক্ষণ গোমরা মুখে থাকে। চতুর্থ, আমার মা কেন আমার সঙ্গে থাকে। পঞ্চম, সকাল সকাল ঘুম থেকে উঠে ফুটপাতে ফুটপাতে বিরিয়ানি কিংবা খাবারের খোঁজে আমি বেরিয়ে পড়ি। আপনারা দেখছেন তাই জন্য আমার সংসার চলছে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। গুড আফটারনুন, নিয়েছো এটা দেখাও কি নিয়েছো। শুকনো লঙ্কা ভাজা। এত গরমের দিনের আদর্শ খাবার নিয়ে আজকে চলে এসেছি। এই যে রয়েছে এক হাঁড়ি জল ভাত, জল ঢালা ভাত। এখানে রয়েছে মুসুর ডালের বড়া, পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি। এই পেঁয়াজিগুলো জয়ের জন্য আমি মাছ ভাজা, যেটা আমার। এই পুরো পেঁয়াজি আমার না, একটা আমি খেয়ে দেখবো। এটা রয়েছে আলু পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, মানে লঙ্কা দিয়ে আলু পেঁয়াজ ভাজা। এখানে রয়েছে আসল জিনিস, খুব খারাপ জিনিস, কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল খাওয়া খুব খারাপ জিনিস, কিন্তু এই খাবারটার সাথে কাঁচা সর্ষের তেল না হলে চলবে না। এটা রয়েছে মাম আর জয়ের জন্য ডিম ভাজা, রয়েছে পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজ এখানে কিন্তু কম আছে, কারণ মাম খায় না। শুকনো লঙ্কা পোড়া আমি বলেছি খাবো না ভাই, আমার কাছে ও ভাজা, আর আমি আমি এইটা খাবো, আমি সবুজ খাবো। আমাদের না ওই জল ঢালা ভাত, মানে ওই অনেক বাড়িতে হয় না যে দুপুরের ভাত বেঁচে গেলো সেইটাতেই জল ঢেলে রেখে দিল, মানে বেশি করে করে সেইটাতেই রেখে দিল। আমি কিন্তু তা করি না। আমাদের আবার যতই জল ঢালা ভাত হোক কিন্তু সেটাও হতে হবে একদম সরা সরা, ঝরঝরে থাকবে। দেখুন খুব একটা কিন্তু ঘাঁটেনি চালটা, মানে ভাতটা কিন্তু খুব একটা ঘাঁটেনি। আগের দিন রাত্রিবেলা মোটামুটি সাড়ে নটা দশটার সময় গরম ভাত বানাই, ফ্যানের তলায় রেখে দিই, যেই ঠান্ডা হয়ে যায় তারপরে সেটার মধ্যে ঢেলে দিই জল। দিয়ে এবার একটা ঝুড়ি হোক কি জাল থালা হোক কিছু একটা দিয়ে চাপা দিয়ে দিই জল দিই। দুপুরের, হ্যাঁ, ঝোল, জল, দুপুরের ভাতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। হেবি ভালো লাগে দুপুরের ভাতটা। অনেকে বলে অ্যাকচুয়াল যেটা পান্তা হিসেবে সবাই খায় যে টকটক হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু আমার ভালো লাগে না, তাহলে আমারই প্রবলেম। যাই হোক, শুকনো লঙ্কাটা আমি অ্যাভয়েড করছি, আমি খেতে চাইছি না। পান্তা ভাত তো শুকনো লঙ্কাই লাগে না? না, কাঁচা লঙ্কা দিয়েও খাওয়া যায়। ব্যাক ক্যামেরায় রয়েছে মাম। এইটা হলো মামের, এই যে মামের, এই যে মামের কথায় জল বেশি ওই জন্য ওটাকে ওরকমভাবে রেখে দিয়েছে। আর মা আর তুপান ঘরে খাচ্ছে। হ্যাঁ, ওইটাই ভালো লাগে, শুকনো লঙ্কাও না কাঁচা লঙ্কাও না। পান্তা ভাতটা না এত ভালো জিনিস, ও সামনে নিয়ে বসে থাকা যায় না। রোজই ভাবি করবো 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 করবো, হয় আর না। আর এখন তো গরমে এমনই গরম যে তুপানের তো অনলাইন ক্লাস চালু হয়ে গেছে, জাস্ট শেষ হলো, ওই জন্য আমরা বসেছিলাম। দুটো নাও, পরে আবার নাও। পেঁয়াজি দেবো? পরে নেবো বাকি, আমি একটা পেঁয়াজি দিলাম। যাই হোক, অবশ্যই বড়া আলু ভাজা এগুলো না রাখলে হয় না, আমার আবার একটু একটু হলেই চলে যায়, আমার অত এ নেই যে অনেক হতে হবে। এর সঙ্গে একটু ছাতু দরকার ছিল না? যাক, আমি ছাতু ছাড়াই খেয়ে দেখি। হ্যাঁ, আগে আমার শাশুড়ি করতেন কি সকালবেলায় রাত্রিরে দুবেলা ভাত খেত, এরা তো রাত্রিবেলা জল ঢালা ভাতটাই সকালে রেখে দিত। বাবা একদম পান্তা ভাত পছন্দ করে না। আমার বাবা বলে যে পান্তা ভাত খাওয়া নাকি একদম ভালো নয়, আর খেতে দেখলেও প্রচণ্ড রেগে যায়, খুব রেগে যায়। গরম ভাত খাও, গরম ভাত খাতো। ওই বাবা অফিস চলে যেত, আমি মা আর জয় খেতাম, আমি চটটাই নি। পড়া শেষ হয়ে গেল? যখন থেকে বানাচ্ছি তখন থেকে রান্নাঘরে গিয়ে বসে আছে, কি বলবো, বলতেও পারছি না। গরম বড়া খেতে আসলাম না, বাস হয়ে গেছে। পান্তা খেলে শরীর মন সব ঠান্ডা হয়ে যায়, নিশ্চয়ই আপনারাও খাওয়া শুরু করে দিয়েছেন। তো এই শরীর মন ঠান্ডার মাঝখানে একটুখানি গরম গরম একটু হয়ে যাক। আচ্ছা, গরম গরম কথার মাঝখানে একটু গরম হয়নি, বুঝেছো তো? ব্যাপারটা হলো শুকনো লঙ্কায় হয়নি, একটু কাঁচা লঙ্কা। ও, আমার মাছ ভাজাটাও বাকি আছে। প্রথম, যে আমি কাজ করছি তো আমার বর কোনো কাজ করে না, যেহেতু ও আমাকে টাইম দেয়। দ্বিতীয়, আমরা চারদিকে ঘুরতে যাচ্ছি তো আমার মেয়েরা পড়াশোনা করে না। তৃতীয়, আমার শাশুড়ি ভালো না, সারাক্ষণ গোমরা মুখে থাকে। চতুর্থ, আমার মা কেন আমার সঙ্গে থাকে। পঞ্চম, সকাল সকাল ঘুম থেকে উঠে ফুটপাতে ফুটপাতে বিরিয়ানি কিংবা খাবারের খোঁজে আমি বেরিয়ে পড়ি। আপনারা দেখছেন তাই জন্য আমার সংসার চলছে। এছাড়া যে প্রশ্নগুলো আছে আমি সেগুলো নাই বললাম। তো আমি একটা কথা বলি, আমি বউটা কার? আমার। তাহলে আমার সঙ্গে কে থাকবে, আপনারা না ও? এরকমও কথা শুনি যে আমার মেয়ের বিয়ে দেওয়া উচিত, সামনেই আমার মেয়ের বিয়ে দেবো। তো আপনাদের ঘরে হয়তো 15-16 বছরের মেয়ের বিয়ে দিয়ে দেওয়া যায়, তো আমাদের ঘরে দেয় না, আমরা বিয়ের কথা ভাবেই না, ছেলে হোক কি মেয়ে হোক নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে। আমি যতদূর দেখেছি, নট মাইন্ড, কিন্তু ছেলেদের থেকে মেয়েরা বেশি চায় না যে অন্য আরেকজন মহিলা নিজের পায়ে দাঁড়াক। খুব খারাপ লাগবে শুনতে, কিন্তু একদম সত্যি কথা, বেশিরভাগ ছেলে চায় যে আরেকজন মহিলা, যে কোনো মহিলা নিজের পায়ে দাঁড়াক, কিন্তু
আমি দেখেছি প্রচুর মহিলা এরকম আছেন যারা চান না আরেকজন মহিলা নিজের পায়ে দাঁড়াক, আর আরেকজন মহিলা যদি কিছু করে থাকে বা কিছু করে ফেলে ভালো কিছু, তাহলে তো ভাই তার বাঁশ পুরো আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমও আসে যে আমার সাথে আপনার মেয়ের বিয়ে দিন, কি এর সাথে ওর সাথে, তো আমার মনে হয় এটা কোনটা আছে, কিছু কিছু পাবলিক আছে, তো ম্যাক্সিমাম ফেক অ্যাকাউন্ট থেকে এগুলো বলে, ঠিক আছে, তাদের মুখ দেখানোর নিজের ক্ষমতা নেই, এক নম্বর। আর তাদের জন্য বাবা একবার ঘুরে যাস ফেসবুকে, না ঠিকঠাক উত্তরটা দেওয়া যায় না, তো আমাকে ঠিকঠাক যারা চেনে তারা জানে আমার উত্তরটা কি হতে পারে, তো যদি সামনে কোনো দিন দেখা হয় তাহলে একদম ঠিকঠাক উত্তরটা দেবো, সেটাই এখানে আসি। সেটা শুধু মুখে নয়, কথা হলো যে তাদের ঘরে হয়তো এরকম অনেক বয়স্ক মহিলারাও আছেন যারা তুপানের সম্বন্ধে কিংবা মামের সম্বন্ধে খুব খারাপ খারাপ কথা বলে। আমার অনেক ভিউয়াররা খুব ভালো ভালো উত্তর তাদের দেন, একদম যাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চা বড় হচ্ছে, তারা ব্যাপারটা বোঝে। আর আমার মনে হয় যারা ওই রকম কমেন্ট দেন তাদের বাড়িতে নিশ্চয়ই বাচ্চা নেই, আর বাচ্চা থাকলেও তারা প্রপার মা, দিদিমা, ঠাকুমা কিছুই হতে পারেনি। আমার হাজবেন্ড কাজ করে না, আমার পয়সায় খায়, তো এটা একটা কথা বলে দিই। আজকে আমি 3 বছর ব্লগিং করছি, 3 বছর ভিডিও বানাচ্ছি, তো এই সময় কি আপনারা এসে আমার সংসার চালাতেন? না, তার আগে না খেয়ে থাকতাম, আমরা হাওয়া খেতাম, হাওয়া খেতাম। আর আমার 2 মেয়ে ছোট থেকে ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলে পড়ে, তো আমার মনে হয় এখন অনেক বাবা মায়েরাই জানেন যে কিরকম খরচা হয়, এটা ওই চালিয়েছে, আপনারা কেউ এসে নিশ্চয়ই জানাননি। সেকেন্ড, ঘরে বসে বসে না কমেন্ট দিতে খুব ভালো লাগে, হেভি লাগে, দারুণ লাগে। আমার ভিডিও পছন্দ হয় না, আমাকে দেখলে অসহ্য লাগে, অনেক কিছু দাদা কিংবা দিদিরা সবাইকেই বলছি, ফেসবুক খুলে অনেক নোংরামি দেখা যায়, সেখানে কি করেন? সেখানে তো দেখি প্রচুর লোক দেখেন, কেন দেখেন? ওগুলো তো ইন্টারেস্ট লাগে। এরকম অনেক দাদারা আছেন, অনেক দিদিরাও আছেন, তারা কিন্তু সেই সকল ভিডিওগুলো দেখে, নোংরামির ভিডিও, বিশেষ করে দাদারা, তারা কিন্তু আমার এখানে এসে এই মহিলাকে অসহ্য লাগে, এই মহিলা ন্যাকা, আরও অনেক কথা বলেন, কেন পরিষ্কার ভিডিও করি, কন্ট্রোভার্সিতে জড়াই না, এটা আমার দোষ। নতুন নতুন চ্যানেল শুরু করেছে, তারা কিন্তু ভীষণ স্ট্রাগল করছে, তাদের থেকে একবার জেনে নেবেন, তারা বোঝে কতটা স্ট্রাগল করতে হয়। একটা বোকা বোকা কোয়েশ্চেনগুলো না করেন, একটু মাথায় ভেবে দেখবেন, এটা শুধু আমি বলে নয়, আমার মতন আরও যে ফুড ব্লগাররা আছে, ট্রাভেল ব্লগাররা আছে, সবার জন্য। আমার পেজে কিন্তু শুধু ফুড নয়, ফুড অবশ্যই, ফুডটা আমার মেন, এছাড়া ডেইলি লাইফ, ট্রাভেল ব্লগ, এছাড়া অনেক জায়গা আমি এক্সপ্লোর করি। তো একটা জিনিস দেখে নেবেন, সমস্ত কিছু অ্যাড দিয়ে চলে, অ্যাড ছাড়া কিন্তু কোনো রকম বিজনেস এগায় না। তো আমরা বলছি বলেই তো অনেক মানুষ জানছেন, এবার অনেক বিজ্ঞ আছেন যারা বলবেন যে না, সেখানে যদি রেস্টুরেন্টে যদি রান্না ভালো হয় তাহলে জানতে পারবে। আরে রান্না ভালো হবে আগে আপনারা জানবেন, তবে তো ওখানে গিয়ে খাবেন, তবে তো রান্নাটা ভালো বুঝবেন। শুধু লোকাল কাস্টমার দিয়ে একটা বিজনেস চলে না, তো দূর দূরান্তের কাস্টমারও দরকার লাগে। আর আবারও বলছি যে ফুটপাতের যে দোকানগুলো সেখানে আমরা ওভার মানি পে করি। শুধু এটাই নয়, ফুটপাতের দোকানগুলো বেশ কিছু দোকান এই সময় যে পরিমাণ ভাইরাল হয়েছে, যে পরিমাণ এখন বেচা কেনা, অনেক আছে, অনেক নাম আছে, কারণ নাম বলবো না, তাদের কাছে একবার জেনে নিতে পারেন যে তাদের এই উন্নতি কাদের জন্য। কারণ সত্যি কথা বলতে 50 টাকা আমরা দেখানোর পর যদি 150 টাকা হয়ে যায় তাহলে আমার মনে হয় তাদের উপকারই হয়। শুধু ফুটপাতের দোকান নয়, বড় বড় রেস্টুরেন্টগুলোতেও দিন রাত খেটে আমরা জানাচ্ছি। যাই হোক, অনেক গরম গরম কথা হয়ে গেছে, ভাগ্যিস গরম ভাত নিয়ে বসিনি, তাহলে তার কোনো ঠান্ডা জল হয়ে যেত। তো এই কথাগুলো বলার আগে নিজেকে একটু বিচার করে নেবেন যে আপনি কতটা শিক্ষিত। শিক্ষিত যদি হন তাহলে ব্যাপারগুলো বুঝতে পারবেন, আর অন্যের স্ত্রী বা অচেনা মহিলাকে এইভাবে অসম্মান করবেন না। আর বললাম, ফেসবুক খুললে যেটা ইচ্ছে পেয়ে যাবেন, আপনাদের যেগুলো দেখতে ইচ্ছে করে সেগুলোও পেয়ে যাবেন। যদি আমার ভিডিও দেখতে না ইচ্ছে করে তো আমি জোর করছি না কাউকে, যারা আমাকে ভালোবাসেন তারাই আমার ভিডিও ফলো করেন, আর তাতে আমি সত্যি খুশি। আজকে তার বড়দের আশীর্বাদ আর আমার সকল বন্ধুদের ভালোবাসা, ভাই বোন যারা আছে, 10-12 থেকে একদম বয়স্ক 60-70 অবধি আমার প্রচুর ভিউয়ার রয়েছেন, তো তারা আমাদের যেভাবে ভালোবাসছে সেই ভালোবাসাতে এগিয়ে চলছি। তো কারোর এগোনো নিয়ে কষ্ট পাবেন না, আর যদি কিছু মনে হয় নিজে করে দেখান। কিছু কলকাতার লোক আছেন যারা মনে করে না যে কলকাতার বাইরে ওয়েস্ট বেঙ্গলটা কিছুই নয়, কেউ থাকে না ওখানে, কিছু পাওয়া যায় না, কিছু নয়, আরে বড় ব্যাং বাইরে বেরো তারপর দেখ কি গেল এলো। এখন তো জমের দক্ষিণ দুয়ারও কলকাতা, সত্যি কথা, খারাপ লাগতে পারে কিন্তু এখন কলকাতাটা এতটা এক্সপ্যান্ড হয়েছে, তো কলকাতা নিয়ে গর্ব করে শুধু শুধু লাভ নেই। আর হ্যাঁ, কলকাতাটা তো অবশ্যই পশ্চিমবঙ্গের, কিন্তু কলকাতার বাইরে যে ওয়ার্ড ব্যাংক বেরোয় না সে হয়তো ভাবে পুরো পশ্চিমবঙ্গটা কলকাতাটাই। বাইরে বেরোও বাবা, কলকাতার থেকে বেশি লোক কলকাতার বাইরে থাকে, তারা না খেয়ে থাকে না, আর তারা খুব একটা ফেলার মতো লোক নয়। অনেকে এটা বলেন যে থাকেন তো ওই নৈহাটিতে,
গ্রাম ভুলেও বলবেন না, নৈহাটিকে অসম্মান ভুলেও করবেন না। নৈহাটি কিন্তু বড়মার জায়গা, বঙ্কিমচন্দ্রের জায়গা, হরপ্রসাদ শাস্ত্রীর জায়গা। এখানে একবার গুগল করে দেখে নিন কতটা বড়, কত বড় হিস্টোরিক্যাল প্লেস নৈহাটি। আর সর্বোপরি নৈহাটি বড়মার জায়গা, তো নৈহাটিকে অসম্মান করা মানে প্রত্যেককে অসম্মান করা, এটা মাথায় রাখবেন। নৈহাটি কিন্তু অনেক বড় জায়গা। যাই হোক, অনেক গরম গরম কথা হয়েছে, এবার ঠান্ডা ঠান্ডা ভাতটা খাও, মাথাটাও ঠান্ডা হয়ে যাবে। আমার মাথা ঠান্ডা, তাই মাথা গরম করে নাকি? দেখো, ঘটনা হলো যে ফেসবুকে বসে কমেন্ট দিচ্ছে তাকে উত্তর দেওয়া হলো, সে শুনবে, এই আর কিছুই নয়। যদি তার গার্ডস থাকে তাহলে এসে একবার বলুক, আমি খুব চাই একবার এসে সামনে বলুক। এরকমও দেখেছি, এরকমও দেখা আছে। খুব রিসেন্ট ঘটনা, খুব রিসেন্ট ঘটনা, একটু বাইরে থেকে একদম ভালো না বলে, আর সামনে এসে দাদা দাঁড়াও না একটা ছবি তুলি, ছবি তুলে ফেসবুকে রাখে, দেখা আমার সঙ্গে দেখা হয়েছে, মাছ খাচ্ছ, ওয়াও। এগুলো কি হচ্ছে? এবার আবার বলবেন না কেউ যে জয় আবার ইন্দ্রাণী থেকে নিয়ে নিল। ও নিতেই পারে, গোলাবেন না প্লিজ শুধু ব্যাপারটা। আমার জন্য ও যেটা করবে ওই করবে, কারণ দায়িত্বটা ওর। আর মেয়েদের পড়াশোনা ওটা আমি বুঝি, আমার শাশুড়ি আমি বুঝি, আমার মা আমি বুঝি। মনে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল যে শ্বশুর বাড়িতে মাকেও রাখছো, শ্বশুর শাশুড়িকেও দেখছো, এটা অ্যাপ্রিসিয়েট করার ব্যাপার। করে, প্রচুর লোকে করে, কিছু কিছু মানুষ যারা করে না না বুঝতে পারে না, তারা তো নিজের বাবা মাকেও দেখে না মনে হয়। আমি ডিমের অমলেট খেতাম, ডিম সেদ্ধটা ভেজে নিয়েছিল, বেশি ভালো লাগে, ভেজে নিয়েছি। অনেক গরম গরম কথা বললাম, তো একটা কথা বলি, যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য অনেক ভালোবাসা, বড়দের জন্য প্রণাম। আর যারা আমাকে পছন্দ করে না তাদের জন্য একটাই কথা বলবো, মন পরিষ্কার করুন, ভালো থাকুন। কারা কারা পান্তা ভাত খাচ্ছেন? আমার কিন্তু এই গরমে প্রথমবার হলো পান্তা খাওয়া। কে, ক্যান্ডি? না আমি। ও, যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, আমাদের আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।